নির্বাচন নিয়ে যে সংখ্যা ছিল বা অনেকে যে সংখ্যা প্রকাশ করেছে সেগুলো পায় মারিয়ে সাথে জানুয়ারি নির্বাচন হচ্ছে এবং অনেক জল্পনা কল্পনা পুষ্পলবিত হচ্ছে একজন রাজনীতিবিদ হিসেবে আপনার পার্সেপশন কি নির্বাচন হয়ে যাচ্ছে আপনি বললেন এবং অ্যাট ফার্স্ট সাইট মনে হতেই পারে যে হয়ে যাচ্ছে এবং হয়ে যেতেও পারে কিন্তু ইংরেজিতে একটা কথা আছে ইট ইজ ওভার টিল দ্য ফ্যাট লেডি সিংস এখনো সাত তারিখ হয়নি নির্বাচন হয়ে যাবে এটা আট তারিখে যে আমরা নিশ্চিত জানব নির্বাচন হয়ে গেছে সো নিশ্চিত না আমাদের আন্দোলন কতখানি আমরা বেগমান করতে পেরেছি এই মুহূর্তে কোন জায়গায় আছে সেগুলো তো আছেই আন্দোলন আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটা দল এবং আমরা এখন এটাও চেষ্টা করছি যে সবাই এক মঞ্চে উঠে আন্দোলন করব। সো সেখানে আমাদের কি সার্থকতা আসবে জনগণ কিভাবে নামবেন জনগণ অলরেডি পরিষ্কার করে দিয়েছেন যে তারা এই নির্বাচনের এবং তাকে তারা এটাকে মানেন না এর ভেতরে সিপিডি তো পরিষ্কার করে কিছুদিন আগে জানিয়েছেন যে টাকা মতো মানে ব্যাংক খাত থেকে পুরো লুটপাট করেছে এই সরকারের লোকজন এবং তারপর আরো অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন যে আসল সংখ্যাটা এর থেকে আরো অনেক অধিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই নির্বাচনটা যে একটা নির্বাচন এবং নির্বাচনের সংজ্ঞাকে পুরো নষ্ট করে দিয়েছে এটা অনেক বড় বড় এনজিও আইএনজিও এবং করে বলেছেন সো জনগণের কাছেও পরিষ্কার যেটা নির্বাচন না সো আমাদের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা আমরা সামনেই আশা করছি একই সাথে এটাও মনে রাখতে হবে যে একটা দেশের রাজনৈতিক ব্যবস্থায় অনেক ধরনের স্টেক হোল্ডার থাকে এবং আমরা যখন ইউনো মার্কসিজম রিলেটেড কথা বলি বা ইউনো আপনার ইকোনমিক আইডিয়াস নিয়ে কথা বলি তখন আমরা বলি যে ইকোনমি মানে অর্থনীতি একটা বেস যেটার উপরে রাজনীতি বা বাকি সব সুপার স্ট্রাকচার গুলো দাঁড়ানো তো যেই মুহূর্তে অর্থনীতিটা টালমাটাল হতে পারে এবং একটা জায়গায় আসে তখন রাজনীতি বা সবকিছু পুরো সুপার স্ট্রাকচারটাই ভূমিকম্পর মতো একদম মানে একটা অতিরিক্ত ভূমিকম্প হলে বিল্ডিং যেমন ভেঙে পড়ে তেমন ওই বেসে ভূমিকম্প হলে সুপার স্ট্রাকচার পুরো ভেঙে পড়ে এখন এই যখন আমাদের কম্পন দেখা দিয়েছে ইতিমধ্যে আন ডলার রেট মানে একদম আকাশ ছোঁয়া ছাড়িয়ে গেছে এবং এর থেকেও বাড়বে আমাদের বেসিক কমোডিটি ট্রেডিং আমরা করতে পারছি না এবং আমরা বেশিরভাগ কমোডিটি কিনি আমরা ভাব চালু ভাই বিদেশ থেকে কিনি এই অবস্থার দেশ আমরা আমরা বেশিরভাগ কমোডিটি আনতে পারছি না আমাদের যতগুলো ব্যবসা সব এক্সপোর্ট ওরিয়েন্টেড ব্যবসা সেই এক্সপোর্ট ওরিয়েন্টেড ব্যবসাগুলো র ম্যাটেরিয়াল কিনে যে জিনিসটা বানিয়ে এক্সপোর্ট করবে সেই র ম্যাটেরিয়াল কেনার জন্য এলসি খুলতে পারছে না সো অর্থনৈতিক মন্দা আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি এটা আরো গুরুতর হওয়ার বিশাল আশঙ্কা আমার মনে হয় না যে এই অর্থনৈতিক প্রেক্ষাপটে বিজনেস কমার্শিয়াল যে স্টেক আছেন তারাও এটা মেনে নিয়ে চুপচাপ বসে থাকবেন হাজার কোটি লাখ কোটি টাকা যারা চুরিও করেছে ভাই তাদেরও তো ব্যবসা আছে যারা লাখ কোটি টাকা চুরি চুরি করতে তারা যখন দেখবে যে সামনে চুরি তো দূরের কথা এই দেশ থেকে পালানো ছাড়া কোনো উপায় থাকবে না তখন তারাও কি এই সরকারের সাথে দাঁড়াবে আর যদি তারাও এই সরকারের সাথে না দাঁড়ায় জনগণ এই সরকারের সাথে না দাঁড়ায় প্রত্যেকটি রাজনৈতিক এন সরকারের বিরোধিতা করে তাহলে এখনো কিন্তু সাত তারিখ হয়ে যায়নি সো নির্বাচন আট তারিখের আগে আমরা বলতে পারছি না নির্বাচন আসলেই হয়েছে কিনা বা হবে কিনা